গত ক্লাসে আমরা ভঙ্গিল পর্বত সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব লেকলিক পর্বত আর আগ্নেয় পর্বত।
ফাটল খুঁজে পায়, সেই ফাটল দিয়ে সাধারণত অতিরিক্ত চাপ এবং চাপের কারণে তরল ম্যাগমাগুলো এবং গলিত লাভাগুলো সাধারণত ভূপৃষ্ঠের উপরে দিকে উত্থিত হয় এবং সেখানে তাপমাত্রা কমার ফলে সেখানে কঠিন রূপ ধারণ করে এবং সেখানে একটা ভূমির উপর সৃষ্টি করে, যেখানে আমরা সাধারণত আগ্নেয় পর্বত বলতেছি। এটাকে আমরা আগ্নেয়, আমরা চিত্রের সাহায্যে যদি দেখতে পাই দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি বলি যে এটা হচ্ছে আপনার জ্বালা মুখ, জ্বালা মুখ আগ্নেয় বা সঞ্চিত বলি, সঞ্চিত লাভা এটা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কমনায়।